এডুকেশন এডুকেশন জি কি ব্যাপার আমাকে দেখে পালাচ্ছিলেন কেন না মানে একটু ভয় ভয় লাগতেছিল হুট করে আমাদের গ্রামের মধ্যে পুলিশ ঢুকে গেছে রিপন কে চিনেন ও হ্যাঁ চিনি তো রিপন ও আমাদের গ্রামেরই ছেলে খুবই নিরীহ ছেলে তাই না তাহলে মহাজন কে ওর কাছ থেকে টাকা পেতো মহাজন কার কাছে টাকা পায় না এই পাল্টা প্রশ্ন করছেন কেন আমি যা প্রশ্ন করেছি সেটার উত্তর দেন মহাজন এই গ্রামে সবার কাছেই কম বেশি টাকা পয়সা পায় হুম আচ্ছা মানুষ ওনার কাছ থেকে টাকা নেয় কেন বলেন তো বিপদে পড়ে মহাজনের কাছে যায় আর মহাজন সেই সুযোগ নিয়ে হয়তো অল্প বিস্তর টাকা পয়সা দেয় কিন্তু টাকাটা যে নেয় তার কপালটা পুড়ে কারণ চক্রবৃদ্ধি হারে এমন পরিমাণ বাইরে যায় টাকা আর জীবনও শোধ করতে পারে না সেই টাকা রিপনের কাছ থেকে কত টাকা পেত আপনি জানেন সেটা তো আর জানি না ওই যে বললাম যে সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বাড়তেই থাকে বাড়তেই থাকে আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না একজনের কাছে টাকা পেলে কি তাকে মেরে ফেলতে হবে আর মেরে ফেললে কি টাকা ফেরত পাওয়া যায় পুলিশ ভাই আমার মাথায়ও সেই কথাটাই ঘুরপাক খায় শুনেছি সুদের টাকা পরিশোধ না করা পর্যন্ত লাশ ওনাকে দাফন করতে দেয় না জি আপনি ঠিকই শুনছেন তাহলে সে মারবে কেন এই খুনটা কিন্তু ঘটনার মোটিভের সাথে যাচ্ছে না আমি কি যাইতে পারি না দাঁড়ান এখনো অনেক কোশ্চেন করা বাকি আছে রিপনের সাথে আর কার কার শত্রুতা আছে কিছু জানেন আমি তো এটা ঠিক জানি না তবে ও খুব ভালো ছেলে ওর কারোর সঙ্গে তো শত্রুতা থাকার কথা না শুধুমাত্র ওই মহাজন আর মহাজনের পরিবারের লোকজন ছাড়া কোনো নারীর সাথে প্রেম বা অন্য কিছু দেখেন প্রেম তো যার যার ব্যক্তিগত ব্যাপার তাই না কিন্তু রিপন যে কারোর সাথে প্রেম করে এইরকম কথা কখনো শুনি নাই শুনেন খুনি ধরা না পড়া পর্যন্ত আমার পারমিশন ছাড়া এই এলাকা আপনি ত্যাগ করতে পারবেন না জি ঠিক আছে আমি যাব না কোথাও তাহলে এখন কি আমি যাইতে পারি ওকে যান সাও কাসল ভাই আমার টাকাটা দিয়ে দেন আমি চলে যাই তুমি করার কথা ছিল রানারে তুমি করছো রিপন এইটা আপনাকে চামচার দোষ ও যারে বসে তারে আমি খুন করছি আমার টাকাটা দেন কথা বলেন না আমি চলে যাব ডানা তো মরে নাই উল্টা লোকজন নিয়ে আমগো বাড়ির উপর হামলা করতে আসতেছে পিছন থেকে রিপনের রানার মতো লাগতেছিল তাই তো বোল্ড হয়ে গেছে তোর মনে হলে তো হবে না তোর ব্যাপার আমি পরে দেখছি ভাই আমার টাকাটা দেন তো এত কথার দরকার নাই আমি এলাকা ছেড়া অন্য এলাকায় যামুগা আব্বা তো টাকা দিতে নিষেধ করছে আর এটাও বলছে যাতে তোমাদের সাথে যোগাযোগ না রাখি আরে আমি জানি তো ভাই ওই সুদকর মহাজন এরকমই করবো এখানে মহাজনের দোষ কি এই যে কথা মতো কাজ করতেছে না আমার পাঁচ টাকা দিতেছে না আচ্ছা ভাই থামেন না রানারে কি করে খতম করা যায় ওই প্ল্যান করেন তুই দল রেডি কর আমি আপনাদের দলে থাকতেছি না কে বলছে তোমারে আমাদের দলে থাকতে বলেন নাই বলতে তো পারেন তাই অ্যাডভান্স না করে দিলাম তুমি তোমার রাস্তা মাপো যাও ভাই এভাবে বললেন না মহাজন কিন্তু আমার ভালোভাবে চিনি কি করবা তুমি করবাটা কি তুমি যে একটা খালি কলস বেশি বাজো সেটা আমরা বুঝে গেছি আপনার বাপ মহাজনে বলে দিয়েন এই হিম্মত কিন্তু এক কথার মানুষ হুমকি দিচ্ছ নাকি হুমকি দেওয়া বন্ধ করো শুনেন এতক্ষণ ধরে আপনার কথাগুলো শুধু হজম করে যাচ্ছি কেন জানেন কারণ আমি একটা ভুল করছি তাহলে স্বীকার করছো যে তুমি ভুল করছো আমার না পল্টু পল্টু দল দল বসাই নিয়ে আয় তাড়াতাড়ি ভাই আপনি যান আমি আইতেছি টাকা ভাই ভাই টাকা পয়সা যা আছে সব পাবেন আগে রানারে খতম করেন সব হয়ে যাবো গা টেনশন নিয়েন না মাথা মতো গরম আছে বুঝতেছেন বাদ নেন ভাই চলেন চলেন তো ভাই তুই যা আরে ভাই আয়েন তো ভাই এই বেটা যা আয়েন তাড়াতাড়ি আয়েন তোর মাথা কি গরম আমার মাথা গরম